আসসালামু আলাইকুম, আমি ফার্মের মুরগি একটা রেসিপি নিয়ে আসলাম। যদি এভাবে রান্না করা হয় তাহলে যারা ফার্মের মুরগি খায় না তারাও খাবে। চলে আমি একটা প্যান বসিয়ে এত তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো এখানে কিছু আস্ত গরম মশলা, কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। আমি দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, সরিষা বাটায় মশলাদার মুরগি ভোনা, সাদা মুরগি ভোনা। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, ওখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একটু পেঁয়াজের সাথে তেলের সাথে কষিয়ে নিয়ে এরপরে মশলাগুলো দিব। এরপরে দিব হলুদের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া দিব 1.5 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। রান্না করতে আসলে রেসিপির এই মশলাটাই বেশি লাগে। আর আজকে আমি দিব সরিষা বাটা, সাদা সরিষা বাটা বেটে রেখেছিলাম, সেই সরিষা বাটাটা দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। একসাথে আলুও দিয়ে দিলাম, আলু এবং মুরগি একসাথে আমি কষাবো। দিয়ে দিচ্ছি আমি সাদা সরিষা, ধুয়ে পানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সে সরিষা বাটাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটার সাথে মুরগিটা এবং আলুটা ভালো করে মিলিয়ে নিয়ে আমি একটু ফেটে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করবো 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। লবণটা দেওয়া হয়নি, আমি লবণটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিব ঝোলের জন্য, বেশি পানি দিব না, কারণ এটা মাখো মাখা রাখবো। 1 মগের মতো পানি দিই। ঢেকে আমি অল্প মিডিয়াম আছে আরো কিছুক্ষণ রান্না করবো। পানিটা অবশ্যই গরম দিতে হবে, গরম পানি দিয়ে দিয়েছি আমি। মুরগিটা আমার রান্না হয়ে গেছে, আমি একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার সরিষা বাটা দিয়ে ফার্মের মুরগি রান্না। ভাবে একটু ঝোল ঝোল করে আমি আলু দিয়ে রান্না করেছি। সাদা সরিষা দিয়ে মুরগি রান্না।